আমার প্রভুকে স্মরণ করি না, দেখি আমি এই বাগানে বসে আমার প্রভুকে স্মরণ করি, দেখি আমার প্রভু আমার ডাকে সাড়া দেয় কিনা। হাই গো কুহুতাই মহামণি তুমি তোমার প্রেম আলিঙ্গন দিয়ে আমার এই দাবি তো প্রাণটাকে শীতল করে দাও। আপনি অনেকদিন পর এসেছেন, তাই আপনি একটু দাঁড়ান, আপনাকে আমি একটু প্রণাম করতে চাই। ভক্তের বাসনা পূর্ণ করো। আসুন প্রভু, এবার আপনি বিশ্রাম নিন। না, কোথাও তো আমার প্রভুকে খুঁজে পেলাম না। ঠিক আছে, আর একটু অগ্রসর হয়ে দেখি। আমার ভাব তো ঘৃণা হয়, আপনি এত জঘন্য এত তুমি এখানে আমি যে কিছু বুঝতে পারছি না পার্বতী, তুমি যে আমার সাথে ওয়াদা দিয়েছিলে আমি তোমাকে যেখানে সেই ভক্তের বাড়ি যাবো সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও অগ্রসর হতে পারবে না। কিন্তু পার্বতী, তুমি আমার সাথে মিথ্যা আচরণ করে তুমি আমার পিছনে এসেছো, তাই আমি হচ্ছি দেবদেবী মহাদেব শিব ঠাকুর, আমি তোকে দিচ্ছি, আমি তোকে দিচ্ছি। কিন্তু এমন ওয়াদা ছিল না যে আপনি নিজের স্ত্রীকে রেখে অন্য নারীর সঙ্গে প্রেম আলিঙ্গন। পার্বতী, তোমার এত বড় সাহস, আমি হলাম দেবদেবীর মহাদেবী মহাগুরু শিব ঠাকুর, তাই তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে এই শিব ঠাকুরের মাথার উপর মিথ্যে করে ধরেছ। তোমার এত বড় সাহস, তোমার সাহস তো তোমরা পার্বতী, তুমি কি একটি বার আমার কাছে জিজ্ঞাসা করতেছ এই মেয়েটিকে তার সাথে আমার কি সেই
চরিত্রহীন এটা আমার জানা ছিল। পার্বতী পার্বতী তুমি কি ভার বিভিন্ন দেখেছ? তুমি কি তার মুখের দিকে তাকিয়ে দেখেছ? এই মেয়েটিকে তার সাথে আমার কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক আর কি বা তার পরিচয়? পার্বতী চেয়ে দেখো, পার্বতী ভালো করে তাকিয়ে দেখো, এই যে তোমার, এই যে আমার আর তোমার সেই ভক্ত মেয়ে মহামণি। মহামণি? হ্যাঁ পার্বতী। তাহলে এতক্ষণ কেন পরিচয় দিলে না? আর কেনই বা তুমি দেবাদিদের সঙ্গে মুখ লুকিয়েছিলে? বলো, জবাব দাও। আমি কি বলবো, আপনি যা দেখেছেন সব ভুল দেখেছেন। তার মাঝে আমার সাথে কোনো অবৈধ সম্পর্ক নেই, শুধু তার মাঝে আমার সম্পর্ক ভক্ত আর গুরু। বেশ, ভুল যদি দেখেই থাকি তাহলে আমায় মার্জনা করুন প্রভু। পার্বতী, আমি হলামতি দেবদেবীর মহাদেব শিব ঠাকুর সেই বাহাদুর, আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারি না। যদি তোমাকে এই মহামণি ক্ষমা করে তবে আমি তোমাকে, আমি তোমাকে অন্তরস্থল থেকে ক্ষমা করে দেবো। মহামণির কাছে ক্ষমা চাই। মহামণি বলুন মা, আমি যখন ভুল দেখেছি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। কি বলছেন মা? আপনি আমাকে শুন। বেশ, আমি তোমায় আশীর্বাদ করলাম, ওই বিধাতা যেন তোমায় সুখী করে। এবার তুমি চলে যাও। আমি আমার পার্বতীকে নিয়ে আমি এই মুহূর্তে চলে যাব সেই পঞ্চপুরী শহরে। ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত তুমি আমার ভক্তদের ধারে ধারে আমার পক্ষ থেকে তুমি আমার ধর্ম প্রচার করতে থাকবে। ঠিক আছে প্রভু, বিদায়। বলুন প্রভু। তুমি এই মুহূর্তে আমার পঞ্চরথে সওয়ার হয়ে যাও, আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। বেশ, তাহলে তাই চলুন প্রভু। পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ?